আবারও বেআইনি কাজকর্মকে ঘিরে উত্তপ্ত এলাকা। এলাকা থেকে উদ্ধার একাধিক মদের বোতলের বস্তা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানুষই পারে মানুষকে সাহায্য করতে, সমাজকে কলুষিত মুক্ত করতে। এর চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল পঞ্চম ভাই একতার সঙ্গে নতুন উদ্যোগ দেখে। দীর্ঘ 15 বছর যাবত এই এলাকাতে বেআইনি কাজকর্ম, মদ গাঁজা বিক্রি চলছে। শুধু মদের ঠেকই নয়, এলাকার অবস্থা এমন, রাতে মহিলারা ও শিশুরা বাড়ির বাইরে বেরোতে পারেন না। এমনকি অনেক মহিলা শ্লীলতাহানি করারও চেষ্টা করা হয়েছে। অবশেষে এলাকার মানুষ উত্তক্ত হয়ে বাইপাস রোড অবরোধ করেন। আমাদের পাড়ায় দেখুন যাবদ্দিন ধরে এত মদের ঠেক আছে এখানে যে পাড়া প্রতিবেশী মানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তারপরে গাঁজা আপনার পাত্তা সব চলছে, সারা রাত ভোরবেলা স্টার্ট হচ্ছে, রাত্রি 3টে পর্যন্ত অসাধারণ বাইক আসছে, পুরো পাড়ার মধ্যে বাইকে ভর্তি হয়ে যাচ্ছে। উপরন্তু পাড়ার মহিলাদের উপরে টলটিটকারি, কোনো মহিলারা এখানে ভালোভাবে যেতে পারে না। পাড়ার মধ্যে কোনো সম্বন্ধ আসছে না, সব সম্বন্ধ ভেঙে যাচ্ছে। পরিবেশ চাই পাড়ার মধ্যে ছখানা ফেক চাই, কোনো একটা কৃষি ভালো আসে না, চলে যাচ্ছে, কোনো ভালো পড়াশোনা হয় না। পড়াশোনা করতে গেলে পাশে ভাষা নিচ্ছে, মানে বিভিন্ন রকমের মানুষ নেশা করে গিয়ে সেখানে ছোট ভাষা বলে যায়। হ্যাঁ, একটা ভালো সম্বন্ধ আছে না কোনো ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম পড়ে, তাদেরকে মানুষ করতে পারছি না, তাহলে কি মানুষ হতে পারবে না? আমরা যাই, আমরা শান্তি পরিবেশ একটা পাড়ার মধ্যে, যাতে শান্তি শৃঙ্খলা যেন সবাই চলে। নজারা দেখ পা রে পুরি ইলিগাল একটিভিটিজ চল রই হ্যাঁ রোকনে কে আগে কুচ কদম উঠা রে তো মার পিট পর তো বহুত বুড়া মাহল হো রা হ্যাঁ খুব দেখা আপনার ক্যামেরা মে কভার কর চুকে কি মানে বস্তা বস্তা ভর কে পুরো ঢের ঢের লগা হুয়া হ্যাঁ খালি বটল और ये लोग यहाँ के जो स्थानीय लोग हैं इन्होंने बताया कि यहाँ पर दिन रात यहाँ इनके बच्चे जी नहीं पा रहे हैं, इन लोगों को एक अच्छा परिवेश नहीं मिल पा रहा है, बहुत ही परेशानी में है ये लोग। लेकिन इनकी बात को सुनने के लिए कोई राजी नहीं है और यहाँ पर बोलने से ही लड़ाई झगड़े का माहौल पैदा होता है। और आज हमने खुद यहाँ का जायजा लिया। आज के क्या जमा हो चुने खाने আমরা আজকে জমা হয়েছি আমাদের এই পাড়াটা পুরো একেবারে নেশা ভাঙে গ্যাজায় পুরো ভরে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দেব? আমরা জানলা খুলে বাইরে তাকাতে পারি না, মদের একদম আড্ডা, তাস খেলা, হাহা হিহি, সন্ধ্যে হতে না হতে জানলা বন্ধ করে বসে যেতে হয়। আমাদের ঘর টপ করে বলছে গাঁজা রয়েছে কেন? আমাদের পাড়া কি প্রত্যেকটা বাড়ি কি মদের ঠেক? নিশ্চয়ই না। তো আমরা এটার জন্য হাত জোড় করে সবাইকে বলছি আমাদের মুক্তি দিন, দয়া করে আমাদেরকে এই পরিবেশটা থেকে বাঁচান। প্লিজ বলছি আপনারা সবাই একতা হন, হয়ে একটা আমাকে জানান, তারপর আমরা পিটিশন দিন, তারপর আপনারা এসে সব একতা হয়ে আমরা এসে যত ঠিক ওরা একসঙ্গে একতা হয়ে গেছে, আমরা সব ঝগড়া করছে, উল্টো পাল্টা গালাগালি মন দিয়ে যাতে আমরা মারি ওরা মারুক, হ্যাঁ ধমকি দেখাচ্ছে আমাদেরকে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, কিছু অসামাজিক কাজকর্ম এখানে হচ্ছে দিনের পর দিন, মদ খাওয়া, গাঁজার বিজনেস, চারাস, বিভিন্ন রকম বাজে যাবতীয় নেশা মানে বিরুদ্ধে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। আর এই নেশার সূত্রতে এই বিভিন্ন জায়গা থেকে কিছু রকম বাজে ছেলে পেলে এখানে জমায়েত হচ্ছে। আমাদের এখানে তো পাড়াঘর ধরে সবাই মেয়ে নিয়ে সবাই নিয়ে আমরা বসবাস করি না, কেউ এসে মদের ঘরে কেউ কারোর হাত ধরে টানছে, কেউ শ্লীলতাহানির চেষ্টা করছে, আমরা কার কাছে যাবো? ওর জন্যই আমরা আপনাদের সংস্পর্শে এসেছি, আপনারা একটু দেখুন, আপনারা সবাই সব চারপাশে কিছু জানান যাতে আমরা ব্যাপার থেকে মুক্ত হতে পারি সবকিছু। আজ यहां मैं ये दिखाना चाह रही हूं 66 नंबर वार्ड में जहां हम लोग बेटियों का सम्मान और औरतों की इज्जत करते हैं, वहां एक जगह ऐसी भी है जहां ये लोग सिर्फ सेफ्टी के लिए तरस रही हैं। जो मैंने अभी आपको दिखाया है यहां का नजारा, ये लोग खुद सेफ नहीं है, रात शाम नहीं सिर्फ दिन में भी ये लोग सेफ नहीं है। अपने बच्चियों को एक मोर तक ट्यूशन जाने के लिए ये लोग ये देखते हैं कि हम उनको मोर से अपने घर तक सेफ कैसे लाएं। उनका गेट कोई भी खटखटा के बोलता है कि यहां पर मौत, गांजा, मैंने शराब और जो भी जितने भी नशा की चीजें हैं क्या मिलती हैं, हर गेट को खटखटा कर मैंने कोई भी आके ऐसा बोले तो क्या ये सही है या गलत? तो मैं प्रशासन के से ये रिक्वेस्ट कर रही हूँ या बोल रही हूँ, आप जो मैंने समझे कि इन लोगों को न्याय मिले और ये लोग जो चाह रही है, क्या इन लोगों का अधिकार नहीं है ये मैंने एक सेफ घर में रहना?
এলাকা ঘিরে এখনও যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। আমি বাইক যাওয়ার রিপ্রেজেন্টেটিভ, আমার সুপিরিয়ার অফিসার আছে, আমি জনগণের যা শুনেছি অভিযোগ এবং তাদের যা আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা নেব এবং এদের যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।